হ্যালো ফ্রেন্ডস, আজ আস্থা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আর বিগত কিছু ভিডিও নেয়, এবারও আমি তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটা হচ্ছে ম্যাথের শর্ট ট্রিক্স। ম্যাথের শর্ট ট্রিক্সটা হচ্ছে তিন অঙ্কের সংখ্যা বর্গ করার সহজ পদ্ধতি। এটা হচ্ছে একটা বিশেষ ট্রিক্সের সাহায্যে। তাহলে চলো বন্ধুরা, তোমাদেরকে তিনটি উদাহরণ দেখাচ্ছি এবং দেখাবো সেই বিশেষ ট্রিক্সটি। 217 গুণিতক 217, 17কে 17 দিয়ে গুণ করলে হবে 289। আমরা প্রথমে এখানে 89 লিখবো। 89টা লেখা গেল, হাতে আছে 2। এবার এই 2 আর 2কে যোগ করবো, অর্থাৎ 4। এবার 4কে 17 দিয়ে গুণ করতে হবে, হবে 68। 68-র সঙ্গে 2 যোগ করতে হবে 70। 70 হলো, যেহেতু এখানে 3 অঙ্কের কোনো সংখ্যা নেই, 2 অঙ্কের সংখ্যা আছে এবং এই দুটোই এখানে বসে যাবে। এরপর হাতে যেহেতু কিছু নেই, তারপর আমরা 2কে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 4। তাহলে 217কে 217 দিয়ে গুণ করলে আমরা দেখলাম 47,089 উত্তর। এরপর পরের উদাহরণ, 225 গুণিতক 225, 25কে 25 দিয়ে গুণ করলে হবে 625। আমরা এখানে প্রথমে 25 লিখলাম, হাতে আছে 6। এবার আমরা এই 2 আর 2কে যোগ করবো, অর্থাৎ 4। 4-এর সঙ্গে 25 গুণ করবো, অর্থাৎ 100। আর এই 100-র সঙ্গে এই 6টা যোগ করবো, 106। 106-এর মধ্যে আমরা প্রথমে 06টা লিখব। 06 লিখে দিলে হাতে থাকলো 1। এবার আমরা 2কে 2 দিয়ে গুণ করবো, অর্থাৎ 4। হাতে দেখ 5। তাহলে আমরা দেখলাম 225কে 225 দিয়ে গুণ করলে হবে 50,625। এবার লাস্ট উদাহরণ, অর্থাৎ শেষ উদাহরণ, 521 গুণিতক 521। অর্থাৎ আমরা 21কে 21 গুণ করলে হবে 441। 41 বসাবো। এবার হাতে থাকবে 4। এবার আমরা এই 5কে 5 যোগ করবো, অর্থাৎ 10। 10-এর সঙ্গে 21 গুণ করবো, হবে 210। 210-এর সঙ্গে 4 যোগ করবো, হবে 214। 14 এখানে বসাবো, তাহলে হাতে থাকলো 2। এবার 5কে 5 দিয়ে গুণ করবো, অর্থাৎ 25, 2-এ 27। তাহলে আমরা দেখলাম 521কে 521 দিয়ে গুণ করলে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 271,441। তো বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে, তোমাদের মতামতটি কমেন্টে লিখে দেবে এবং আমার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করেন তার সাবস্ক্রাইব দেবে এবং আমার চ্যানেলটি যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকেও অন করে রাখবে।